বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আইটেনএসি লাইভ ক্লাসে স্বাগতম। আসলে আমাদের এই ক্লাসটি এখন লাইভ না, এখন হচ্ছে অনলাইন ক্লাস, যেটা তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নেব। তোমরা আমাকে অবশ্যই চেনো, কামাল স্যার। তো যাই হোক, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার নেব, লেসন 5B। থ্যাংকস ফর ইউর ওয়ার্ক। যে লেসন ফাইভে যেই অধ্যায়টি আছে, সেখানে যে অধ্যায়ের বিষয় আছে সেটা হচ্ছে থ্যাংকস ফর ইউর ওয়ার্ক, অর্থাৎ ধন্যবাদ তোমার কাজের জন্য। এখানে আমরা কিছু নিচে কিছু লেখা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে এই অধ্যায়টা শেষ করার পরে আমরা কি কি বিষয় নিয়ে, মানে কি কি বিষয় সম্বন্ধে জানতে পারবো। তো এখানে লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন, মানে এই মানে লেসনটি শেষ করার পরে স্টুডেন্টস উইল বি এবল টু, মানে ছাত্রছাত্রীরা শিখতে পারবে বা সক্ষম হবে। এবং ছাত্রছাত্রী বলতে তোমরা, টক অ্যাবাউট পিপল, লোকজনের সম্বন্ধে তোমরা কথা বলতে পারবে, প্লেস স্থানের ব্যাপারে কথা বলতে পারবে, এরপর অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট, এবং পরিচিত কিছু অবজেক্ট মানে বিষয় সম্বন্ধে কথা বলতে পারবে, ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, যা খুব সংক্ষিপ্ত এবং সাধারণ বাক্যে। এবার বলা হয়েছে যে আস্ক মানে জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার উত্তর দাও কোশ্চেন্স প্রশ্নের, অর্থাৎ যেই প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি সেগুলোর উত্তর দিবে। এরপর বলা হয়েছে পার্টিসিপেট, অংশগ্রহণ করো, ইন শর্ট ডায়ালগ, কিছু সংক্ষিপ্ত কথোপকথন মানে ডায়ালগে, অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার অবজেক্ট, কিছু পরিচিত বিষয় আছে যেগুলো নিয়ে তোমরা আলোচনা করবে। এরপর দেওয়া আছে রিড, পড়ো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ আমরা যে প্যাসেজটি তোমাদেরকে দেব কিছুক্ষণ পরে, সেই প্যাসেজটি তোমাদেরকে পড়তে হবে এবং এই অর্থ সহকারে বুঝতে হবে। এরপর বলা হয়েছে যে রাইট শর্ট প্যারাগ্রাফ, অর্থাৎ রাইট শর্ট প্যারাগ্রাফ বলতে তোমরা যে প্যাসেজটি পড়বে এরপরে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হবে, একটা অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে, সেই অনুচ্ছেদটি সংক্ষিপ্ত হবে এবং তোমরা এটা তোমাদের নিজের ভাষায় লিখবে। যাই হোক, আমি আমার প্যাসেজটি শুরু করতে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি প্যাসেজ দিয়েছি, সেটা হচ্ছে রিড দ্য টেক্সট, এই লেখাগুলো পড়ো, অ্যাবাউট বুলবুল, বুলবুলের সম্বন্ধে, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, মানে নিচে আমরা কিছু প্রশ্ন দিয়ে দিব, সেই প্রশ্নগুলোর তোমাকে উত্তর দিতে হবে। লেখা আছে বুলবুল কালেক্টস, বুলবুল সংগ্রহ করে রাবিশ, আবর্জনা, ফ্রম দ্য শঙ্কর এরিয়া, শঙ্কর এলাকা থেকে, ইন ঢাকা, অর্থাৎ ঢাকার মধ্যে একটি এলাকা আছে যে এলাকার নাম হচ্ছে শঙ্কর এরিয়া, বিভিন্ন এলাকার নাম থাকে তোমরা ভালো করে জানো, সেই এলাকার মধ্যে শঙ্কর একটি এলাকার নাম, সেই শঙ্করের এলাকা থেকে বুলবুল আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে, এভরি শব্দের অর্থ হচ্ছে প্রতি, মর্নিং অর্থ সকালে, অর্থাৎ প্রতিদিন সকালে, হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, সে 5টার সময় জেগে ওঠে, অর্থাৎ 5টার সময় ঘুম থেকে ওঠে, ভোর 5টা, খেয়াল করে দেখো, ভোর 5টা, ওয়েকস আপ অর্থ জেগে ওঠে, অ্যাট 5 o'clock, অর্থাৎ 5টার পূর্বে জেগে ওঠে। এখানে খেয়াল করো 5 o'clockের পূর্বে অ্যাট আছে, অর্থাৎ যখনই তোমরা কোনো মানে সময়ের নির্দেশক ব্যাপার পাবা বা শব্দ পাবা তার পূর্বে অ্যাট ব্যবহার করবা, কারণ সময়ের পূর্বে অ্যাট ব্যবহার হয়। অ্যান্ড এবং ওয়াক্স হাঁটে অ্যালং দ্য স্ট্রিট, মানে রাস্তা দিয়ে, রাস্তার মধ্য দিয়ে সে কী করে হাঁটে, অফ শঙ্কর, শঙ্কর এলাকার, অর্থাৎ এখানে বলেছে যে সে শঙ্কর এলাকার রাস্তাগুলো দিয়ে হাঁটে, টু কালেক্ট রাবিশ, অর্থাৎ টু কালেক্ট, ভার্বের পূর্বে যখন কোনো টু থাকে তখন ওই ভার্বের অর্থ তেতে যোগ হয়ে যায়, যেমন যদি বলি টু ইট, খেতে, টু গো, যেতে, আর এখানে আছে কালেক্ট, সংগ্রহ করা, কালেক্ট শব্দের অর্থ সংগ্রহ করা, তাহলে আমরা বলবো টু কালেক্ট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করতে। রাবিশ, তোমরা ইতিমধ্যে জানো রাবিশ শব্দের অর্থ হচ্ছে আবর্জনা বা ময়লা, বাসা বাড়িতে বা যেখানেই হোক ময়লা আবর্জনা আমরা জমা করি না, যেমন রান্নার পরে শাকসবজির খোলস, এগুলো আমরা কী করি,
একটা প্লাস্টিকের কাগজে রেখে দিই অথবা কোনো একটা পাত্রে রেখে দিই, সেই ময়লা আবর্জনার কথা বলা হয়েছে। এখানে তুমি বাসা বাড়ির যে কোনো ময়লা আবর্জনার কথা ধরতে পারো। রাবিশ শব্দের অর্থ হচ্ছে আবর্জনা। পিপল অফ শঙ্কর, অর্থাৎ শঙ্কর এলাকার লোকজন। পিপল শব্দের অর্থ কী? লোকজন। তাহলে অপ শঙ্কর মানে শঙ্করের। একটা জিনিস মনে রাখবে তোমরা, শঙ্কর, অপ শঙ্কর অর্থ হচ্ছে শঙ্করের, অর্থাৎ অপের অর্থ হচ্ছে এর। তা পিপল অপ শঙ্কর, শঙ্করের এলাকার লোকজন। পুট রাখে, পুট অর্থ কী? রাখে। দেয়ার রাবিশ, তাদের আবর্জনা, অর্থাৎ আবর্জনা বুঝতেই তো পারতেছো, ময়লা আবর্জনা একটু আগে বলেছি। ইন প্লাস্টিক বিনস মানে প্লাস্টিকের পাত্রে রাখে। অ্যান্ড এবং লিভ দেম, এগুলোকে রেখে যায়। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ তো সামনে, ইন ফ্রন্ট অফ তো সামনে, দেয়ার হাউজেস তাদের বাড়ির। অর্থাৎ এই পিপল শঙ্কর এলাকার যে লোকজন আছে তারা তাদের আবর্জনা প্লাস্টিকের কাগজে করে রাখে বা প্লাস্টিকের পাত্রে রাখে, কোথায়? তাদের বাসার সামনে। এবার বলা হয়েছে যে বুলবুল ওয়াক্স, বুলবুল হাঁটে ফ্রম ডোর টু ডোর। এখানে ডোর টু ডোর কথাটা একটা ফেরজ ওয়ার্ড, ফেরজ ওয়ার্ড তোমরা আসলে বোঝো কিনা আমি জানি না। যখন দুইটা বা তিনটা শব্দ একত্রে মিলে একটি অর্থ বহন করে তখন তাকে ফিরোজ ফেরেজ বা এডম বলে। তো যাই হোক, এখানে ডোর টু ডোর, তোমরা তো জানো ডোর শব্দের অর্থ দরজা। তাহলে ডোর টু ডোর মানে হচ্ছে দ্বারে দ্বারে বা দরজায় দরজায়। টু কালেক্ট মানে, আবারও টু কালেক্ট আসছে, মানে সংগ্রহ করতে দেম তাদেরকে। এই দেমটা হচ্ছে ওই যে যে ময়লা আবর্জনা তারা রেখে যেত তাদের বাসার সামনে, এই যে বলেছে দেয়ার রাবিশ, সেগুলোকেই বলা হয়েছে দেম। অর্থাৎ তারা কী করতো? বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর, বুলবুল দরজার দরজার সামনে দরজার সামনে যেত টু কালেক্ট দেম, ওই ময়লা আবর্জনাগুলো কী করতে? সংগ্রহ করতে। এরপর দেখতে পাচ্ছ যে লেখা আছে সামটাইমস। সামটাইমস শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে। দি বিনস মানে ওই যে যে পাত্রগুলো আছে, যে আমরা ডাস্টবিন বলি না, যে পাত্র আছে ময়লা আবর্জনার যে পাত্র, আর ভেরি ডার্টি, খুব খুব নোংরা হয়। ডার্টি শব্দের অর্থ হচ্ছে নোংরা। ডি আই আর টি ওয়াই, ডার্টি। ডার্টি শব্দের অর্থ হচ্ছে নোংরা। অর্থাৎ যখনই তারা ওই মানে কিছু কিছু পাত্র আছে দেখা যায় সামটাইমস মাঝে মাঝে ওই পাত্রগুলো খুবই নোংরা হয়। অ্যান্ড এবং দে স্মেল মানে স্মেল শব্দের অর্থ ঘ্রাণ বা গন্ধ। যদি বাজে কোনো ঘ্রাণ আসে সেটাকে বলবো গন্ধ, আর ভালো কোনো ঘ্রাণ আসলে সেটাকে বলবো ঘ্রাণ। আচ্ছা যাই হোক, এখানে বলছে দে স্মেল ব্যাট, তা কি দুর্গন্ধ ছড়ায়। অর্থাৎ কি মাঝে মাঝে ওই যে পাত্রেগুলো পাত্রগুলোতে ময়লা রাখা হয় মানে দি বিনস, ওই পাত্রগুলো অর্থাৎ যেই পাত্রগুলোতে ময়লা রাখা হয় আর ভেরি ডার্টি, খুবই নোংরা হয়, ময়লা আবর্জনা যে দেখা যায় যে ওই পাত্রের উপরে লেগে থাকে। অ্যান্ড দে স্মেল ব্যাট, এবং ওইখান ওই পাত্র থেকে কি হয়? ময়লা আবর্জনার গন্ধ আসে, অর্থাৎ দুর্গন্ধ আসে। তো যাই হোক, এরপর বলা হয়েছে বাট, কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড, এতে বুলবুল কিছুই মনে করে না। ডাজ নট মাইন্ড শব্দের অর্থ মনে করে না, মানে মনে করে না বলতে স্মরণ করে না, এটা না, এতে করে তার কোনো খারাপ লাগে না, সে এটাকে মানে ওইভাবে নেয় না। তো যাই হোক, হি টেক্স আউট এভরিথিং, সে সব কিছু বের করে নিয়ে যায়। টেক্স আউট, একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা শব্দ দেওয়া আছে টেক্স আউট। আমরা জানি টেক অর্থ নেওয়া বা লওয়া, আর টেক্স আউট অর্থ বের করে নেওয়া। টেক্স আউট অর্থ কী? বের করে নেওয়া। আমরা যে পাত্রের কথা বলা হয়েছে যে ওখান থেকে কী করে, হি বলতে বুলবুল, বুলবুল কী করে সব কিছু বের করে নিয়ে যায়। এভরিথিং, এভরিথিং শব্দ তো কি? সব কিছু। ফ্রম দ্য বিচ, ওই পাত্র থেকে। অ্যান্ড এবং পুটস দেম, এগুলোকে রাখে ইন হিজ ভ্যান, তার ভ্যানে। তোমরা ভালো করে জানো যে ময়লা মানে ময়লা সংগ্রহ করার জন্য একটা গাড়ি আছে, সেটা হচ্ছে সেটা একটা ভ্যান। তোমরা যদি দেখে থাকো যে বিভিন্ন বিভিন্ন শহরগুলোতে বিভিন্ন গাড়ি আছে যেগুলোতে ময়লা আবর্জনা বহন করা হয়, সেগুলো হলো ওই ভ্যান। দেখতে পাচ্ছ এখানে একটা ছবি, একে যদি আমরা বুলবুল ধরি, ও কী করতেছে? ময়লা সংগ্রহ করতেছে। তো এই ময়লাগুলো তো আর ও তো আর চাইলে সব ময়লা একসাথে বহন করে নিয়ে যেতে পারবে না, এই জন্য একটা ভ্যানের দরকার পড়ে, এই জন্য ওই ভ্যানের ভিতরে রাখে। যাই হোক, হি ভিলিভস, সে বিশ্বাস করে। ভিলিভস শব্দের অর্থ কী? বিশ্বাস করে। দ্যাট যে অল জবস মানে সকল চাকরি, সকল কাজ। জব শব্দের অর্থ কী? চাকরি বা কাজ। আর ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর ইম্পর্ট্যান্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানে বুলবুল বিশ্বাস করে যে সব চাকরি কি গুরুত্বপূর্ণ, এটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন, তোমরা দেখতে পাচ্ছ যে ও ময়লা ময়লা সংগ্রহ করতেছে। আচ্ছা, এই চাকরিটা আমাদের সমাজে যারা ম্যাজিস্ট্রেট আছে বা বিভিন্ন উচ্চ শ্রেণীর প্রথম শ্রেণীর যেই চাকরিপ্রাপ্ত যে কর্মীরা আছে
সেই চাকরির সাথে এটা একটা নগণ্য চাকরি, ঠিক না? তো এখন সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, ও যে কথাটা বলেছে যে ও বিশ্বাস করে যে কোনো মানে কোনো কাজে কি কম গুরুত্বপূর্ণ না, সব কাজে কি খুব গুরুত্বপূর্ণ, কেন হয়েছে এটা আমরা পরবর্তী প্যাসেজে যে লাইনগুলো আছে সেগুলো পড়লে অনেক ভালোভাবে বুঝতে পারবো। তো যাই হোক, ওর কথা হচ্ছে সকল কাজই হচ্ছে কি সকল, ও বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্ট্যান্ট, সব চাকরিগুলোই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। খেয়াল করো, এরপর লেখা আছে হি ওয়ার্কস, সে কাজ করে, সে কাজ করে হার্ড, কঠোর মানে কঠিন বা কঠোর পরিশ্রম করে, এরকম বোঝায় আর কি। হার্ড তো কি শক্ত বা কঠিন, হি ওয়ার্কস আর সে কঠোর পরিশ্রম করে বা কঠোর কাজ করে এভরিডে, প্রতিদিনেই। টু কিপ, আবার দেখো কিপের আগে টু আসছে, অর্থাৎ কিপত্ব রাখা, আর টু কিপত্ব কি রাখতে, দিস এরিয়া ক্লিন মানে এই এলাকা পরিষ্কার, অর্থাৎ ও কঠোর পরিশ্রম করে প্রতিদিনই এই এলাকাটাকে, শঙ্কর যে এলাকাটা আছে সেই শঙ্কর এলাকাটা কি করতে, পরিষ্কার করতে। এবার আমরা দেখতে পাচ্ছি লাস্ট মান্থ, গত মাসে বুলবুল ওয়াজ সিক, বুলবুল অসুস্থ ছিল, ফর টু ডেইজ, 2 দিনের জন্য। তো 2 দিনের জন্য বুলবুল অসুস্থ ছিল কি গত মাসে, একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে যে গত মাসে বুলবুল কত দিনের জন্য অসুস্থ ছিল, তখন তোমরা বলতে পারবে কি 2 দিনের জন্য অসুস্থ ছিল। আবার বলতে পারি বুলবুল 2 দিনের জন্য কোন মাসে অসুস্থ ছিল, সে তুমি বলতে পারবে লাস্ট মান্থ, গত মাসে। লাস্ট মান্থ শব্দের অর্থ গত মাসে বুলবুল ওয়াজ সিক্স, সিক বুলবুল অসুস্থ ছিল, সিক শব্দের অর্থ কি অসুস্থ, ফর 2 ডেজ, 2 দিনের জন্য। সো সুতরাং হি কুড নট কাম, সে আসতে পারে নাই, টু কালেক্ট সংগ্রহ করতে, দাঁড়াবেশ ওই ময়লা আবর্জনাগুলো যেগুলো শঙ্কর এলাকার লোকজন রেখে যেত বাসার সামনে, ও দরজায় দরজায় গিয়ে সংগ্রহ করতো, সেগুলো কি করতে পারে নাই, সংগ্রহ করতে পারে নাই। দ্য পিপল অফ শঙ্কর, অর্থাৎ শঙ্করের লোকজন, অর্থাৎ শঙ্কর এলাকার লোকজন ওয়ার ইন এ গ্রেট ট্রাবল, তারা একটা মহা ঝামেলায় পড়ে গেছিল বা সমস্যায় পড়েছিল। ট্রাবল অর্থ কি সমস্যা, একটু খেয়াল করো, ট্রাবল শব্দের অর্থ কি সমস্যা। অনেক সময় বলে না এই গাড়িটা এত ট্রাবল দেয় কি জন্য, ট্রাবল শব্দের অর্থ সমস্যা, গ্রেট অত বড় সমস্যা, অর্থাৎ গত মাসে ও কী করছে, 2 দিন অসুস্থ থাকার কারণে ময়লা সংগ্রহ করতে আসতে পারে নাই, যার কারণে শঙ্কর এলাকার লোকজন কি হয়েছে, বড় সমস্যার সম্মুখীন হয়েছে। এরপর বলা হয়েছে দে গট পাইলস অফ রাবিশ, তারা মানে স্তূপ আকারে কী করলো, ময়লা আবর্জনা রেখে দিল, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, মানে তাদের বাসার সামনে। এখানে বলছে দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং, তারা স্তূপ আকারে ময়লা আবর্জনা রেখে দিয়েছিল ইন ফ্রন্ট অফ, সামনে দেয়ার হাউসেস, তাদের বাসার, অর্থাৎ তাদের বাসার সামনে তারা কী করেছে, ময়লা আবর্জনা স্তূপ আকারে রেখে দিয়েছে। এরপরে দেখো লেখা আছে দি হোল এরিয়া, হোল শব্দের অর্থ কি পুরো এলাকা, হোল এরিয়া শব্দের অর্থ কি পুরো এলাকা, হোল অর্থ পুরো আর এরিয়া তো কি এলাকা, দি হোল এরিয়া পুরো এলাকা বিকেম হয়ে গেল ডার্টি, নোংরা অ্যান্ড আনহাইজেনিক। কেন হলো, তোমরা তোমাদেরকে বলা হয়েছে যে 2 দিনের জন্য বুলবুল ময়লা সংগ্রহ করতে আসতে পারে নাই, এবং দেখা গিয়েছে তারা ওই যারা মানে শঙ্কর এলাকার লোকজন যারা ময়লা রেখে যেত বাসার সামনে, তারা রাখতে রাখতে দেখা গিয়েছে কি স্তূপাকার হয়ে গিয়েছে, যার কারণে পুরো এলাকাটা কি হয়ে গেছে ডার্টি, নোংরা অ্যান্ড আনহাইজেনিক, অস্বাস্থ্যকর। আনহাইজেনিক অর্থ কি অস্বাস্থ্যকর, একটু খেয়াল করো, আনহাইজেনিক শব্দের অর্থ অস্বাস্থ্যকর। ওকে, এরপর লেখা আছে ওয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো, অর্থাৎ ওয়েন শব্দ থেকে যখন বুলবুল গট ওয়েল সুস্থ হলো, হি কেম ব্যাক, সে ফিরে আসলো টু শঙ্কর, শঙ্কর অর্থাৎ শঙ্কর এলাকায় সে কী করলো, ফিরে আসলো। এরপর কী করেছে সে, হি কালেক্টেড, সে সংগ্রহ করেছিল এভরিথিং, সব কিছু, ফ্রম অল দ্য বিনস, সকল পাত্র থেকে, অর্থাৎ এই শঙ্কর এলাকার লোকজন যেই পাত্রের ভিতরে ময়লা আবর্জনা রাবিশ রেখে যেত, সেই মানে ময়লা আবর্জনা কী করেছে, সে সব কিছুই কালেক্ট করেছে। বুলবুল ডাজ নট ওয়ান্ট, বুলবুল চাই না টু ফল সিক এগেইন, আর অসুস্থ হতে। এখানে বলছে ফল সিক অর্থ কি অসুস্থ হওয়া, এগেইন মানে আবার, হি রিয়ালাইজ, সে উপলব্ধি করে মানে সে বুঝতে পারে বা সে অনুভব করে, সে চিন্তা করে, ইফ হি স্টপস, যদি সে বন্ধ করে দেয় ওয়ার্কিং, কাজ করা, খেয়াল করে সে বলেছে যে সে মানে সে অনুভব করে কি, হি ইফ হি স্টপ ওয়ার্কিং, সে যদি কাজ করা বন্ধ করে দেয়, ওয়ার্কিং শব্দের অর্থ কাজ করা,
ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, মাত্র কয়েক দিনের জন্য, ফিউ অত কি সামান্য বা কয়েক দিনের জন্য, কয়েক দিনের জন্য যদি সে তার কাজকে বন্ধ করে দেয়, দি হোল এরিয়া মানে পুরো এলাকাটা উইল টার্ন, ঘুরে দাঁড়াবে বা পরিণত হবে ইনটু এ বিগ ডাস্টবিন, বড় একটা ময়লা আবর্জনার পাত্রে অথবা ডাস্টবিনে পরিণত হবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটা বলা হয়েছে যে একটা ছেলে যে কী করে, ওর নাম হচ্ছে বুলবুল, ও শঙ্কর এরিয়ায় কাজ করে। তো ওখানে কাজ করতে গিয়ে ও কী করে ময়লা সংগ্রহ করে, ময়লা সংগ্রহ করতে গিয়ে একবার দেখা গিয়েছে যে ও অসুস্থ হয়ে গিয়েছিল দুই দিনের জন্য। এরপর কী হলো, দুই দিনে অসুস্থ হয়ে যাওয়ার পরে শঙ্কর এলাকার লোকজন যারা ময়লা আবর্জনা বাসার সামনে রেখে যেত, তারা দুই দিন এভাবে করে রেখে যাওয়ার কারণে দেখা গিয়েছে যে পুরো এলাকাটা একটা কি হয়েছে মানে স্তূপ আকারে তৈরি হয়ে গেছে ময়লা আবর্জনা। এরপর কী করলো, ও ফিরে এসে ওগুলো যখন তুলতে যাবে তখন দেখলো এগুলো খুব নোংরা এবং কি খুব বাজে গন্ধ আসতেছে। তারপরে সে কী করলো, সব কিছু কি সংগ্রহ করে নিয়ে গেলো। সে চিন্তা করলো, এই বুলবুল চিন্তা করলো যে সে আর অসুস্থ হতে চায় না। সে ভাবতে থাকলো যে যদি দেখা যায় সে অল্প কয়েকদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয়, তাহলে পুরো এলাকাটা কী হয়ে যাবে, বড় একটা ডাস্টবিনে পরিণত হবে। ও চায় না যে পুরো এলাকাটা ডাস্টবিনে পরিণত হোক। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু যারা ময়লা সংগ্রহ করে তাদেরকে কী বলি, ময়লাওয়ালা। এটা আমাদের এই শব্দটি যদিও আমাদের এখানে বেশি একটা সুপরিচিত না, কিন্তু শহর অঞ্চলে ঢাকা শহর বা বড় 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 যে শহর অঞ্চলগুলো আছে সেখানে তোমরা যদি যাও দেখতে পাবে যে যারা ময়লা সংগ্রহ করে রাস্তায় ঘুরে ঘুরে তাদেরকে বলা হয় ময়লাওয়ালা। অনেক আমি আমি শুনেছি, আমি নিজেই শুনেছি, যখন বিল্ডিং থেকে দেখতাম যে ওরা বলতো এই ময়লাওয়ালা আমাদের বাসার সামনে এসে ময়লা নিয়ে যান, এভাবে বলতো, ময়লাওয়ালা বলতো। আসলে একটা জিনিস চিন্তা করো তো, আসলে ওই যে যারা ময়লা সংগ্রহ করতেছে ওরা কি আসলে কি ময়লাওয়ালা? না, আসলে ওরা ময়লাওয়ালা না, কারণ এই জন্যই যে আসলে ময়লা আবর্জনা এগুলো আমরা তৈরি করি। আমরা যখন রাস্তা দিয়ে একটা দেখা গিয়েছে যে একটা বিস্কিটের প্যাকেট অথবা কলার খোল অথবা সামথিং আমরা যাই খাই না কেন, দোকান থেকে কিনে আমরা কী করি, এই যেটা খাওয়া দরকার খেয়ে বাকি আবর্জনাকে রাস্তায় ফেলে দিই অথবা রাস্তার কিনারে ফেলে দিই। এটা কী হয়, এক 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 সময় আমাদেরকে এটা ময়লা স্তূপে পরিণত হয়, আমাদের পুরো এলাকাটা পুরো পরিবেশটা কী হচ্ছে, দূষিত হচ্ছে। তো যাই হোক, আসলে ওরা ময়লাওয়ালা না, ওরা হচ্ছে পরিষ্কারওয়ালা, ওরা হচ্ছে পরিষ্কারওয়ালা, মূলত ময়লাওয়ালা হচ্ছে আমরা, কারণ আমরাই কি পুরো পরিবেশটাকে ময়লা করে তুলতেছি। যাই হোক, আমি আমার পরের স্লাইডে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা লিখেছি যে নাও, এখন আস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার, উত্তর দাও, দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। এই নিচের যেই মানে নিচের যেই প্রশ্নগুলো আছে এগুলো কি জোড়ায় জোড়ায় উত্তর দাও। আসলে তোমরা তো এখন ক্লাসে নাই, যার কারণে আমরা জোড়া জোড়া উত্তর দিতে পারবো না। আমি তোমাদেরকে এই যে পাঁচটি ছয়টি সাতটি প্রশ্ন যাই হোক না কেন এখানে আছে দেখতে পাচ্ছ, যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দিব, তোমরা এগুলো মনোযোগ সহকারে করবে, কারণ দেখা গিয়েছে সামনে যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলোও আসতে পারে। তো যাই হোক, এখানে আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে যে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, মানে বলা হয়েছে যে কোন সময়টিতে বুলবুল ঘুম থেকে ওঠে। আচ্ছা, আমরা যখন প্যাসেজটি পড়লাম আমরা দেখেছি যে বুলবুল ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট ইট ওয়াজ 5 o'clock, মানে ভোর 5টার সময় সে কী করে ঘুম থেকে ওঠে। এই জন্য আমরা কী করবো, বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock, সময়ের পূর্বে আমরা অ্যাট দিয়ে দিব আমরা বলেছিলাম। তো এই প্রশ্নের উত্তর আমরা খুব সংক্ষেপে দিতে পারি, যে উত্তর দেবো কি, প্রথমে সাবজেক্ট, যেহেতু এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বুলবুল, তো বুলবুল ওয়েকস আপ অ্যাট, উত্তরটা হচ্ছে কি, অ্যাট 5 o'clock, 5টার সময়। আচ্ছা, এরপরের প্রশ্ন আছে হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, মানে হোয়ার মানে কোথায়, ডু দ্য পিপল অফ শঙ্কর, শঙ্করের লোকজন পুট দেয়ার রাবিশ, তাদের ময়লা আবর্জনাকে রাখে। এর আগে যে প্যাসেজটা পড়লাম আমরা, প্যাসেজটা পড়ে দেখেছি যে শঙ্কর এলাকার লোকজন কিন্তু তাদের ময়লা আবর্জনা তাদের বাসার সামনে রেখে দিত, অর্থাৎ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। তো আমরা এটার উত্তর কীভাবে করবো, এভাবে করবো, দি পিপল অফ শঙ্কর পুটস দেয়ার রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, অর্থাৎ তাদের বাসার সামনে কী করতো, ময়লা আবর্জনা রেখে দিত। এরপর আমরা 3 নম্বর প্রশ্নে যদি যাই, এখানে লেখা আছে হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক, কেন বুলবুল মনে করে দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজই কি গুরুত্বপূর্ণ। দেখো বুলবুল এটা কেন মনে করে, কারণ হচ্ছে কি, দেখো বুলবুল যদি ওর কাজ করা বন্ধ করে দেয়, ও যদিও একটা সমাজের নিম্ন শ্রেণীর একটা কাজ করে,
এখন আমরাই আসলে শ্রেণী বানিয়েছি, কাজ কিন্তু সবার জন্যই। ও যে কাজটা করতেছে ওই কাজটা কিন্তু আমাদের করা উচিত, আমরা করি। বাসায় আমাদের দেখা যায় আমাদের বাসার ময়লা আবর্জনা আমরাই পরিষ্কার করি। সো সেই ক্ষেত্রে বলবো যে ও যদি ওই ময়লা আবর্জনাটা পরিষ্কার না করতো, তোমরা একটু খেয়াল করো, যদি ময়লা আবর্জনা পরিষ্কার না করতো তাহলে কি হতো? তাহলে পুরো এলাকাটা কি একটা বড় ডাস্টবিনে পরিণত হতো। আসলে ও করে কাজ ছোট, কিন্তু এই কাজটা যদি ও না করতো তাহলে আমাদের পুরো এলাকাটা কি হতো? পুরো এলাকাটাই কি ময়লার একটা ডাস্টবিনে পরিণত হয়ে যেত। এই জন্য ওর ওই কাজটাও কি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে কাজগুলো দেখি সমাজে, এই পৃথিবীতে যে কাজগুলো আছে না কেন, সব কাজই কি সমানভাবে গুরুত্বপূর্ণ যার যার জায়গা থেকে। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমরা তোমাদের বই পড়বে, এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার কাজকে তোমার গুরুত্ব দিতে হবে, আমার কাজকে আমার গুরুত্ব দিতে হবে। এরপর বলা হয়েছে, আমরা আমরা দুই নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল ওয়েন, যখন বুলবুল বিকেম সিক, বুলবুল অসুস্থ হয়েছিল। দেখো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে বুলবুল যখন অসুস্থ হয়েছিল তখন কী ঘটেছিল। তোমরা জানো যে বুলবুল যখন 2 দিনের জন্য অসুস্থ হয় কী করেছে, ওই যে শঙ্কর এলাকার লোকজন পাইলসাপ, তাদের এই পাইলসাপ তাদের মানে ময়লা আবর্জনা কী করেছে, এই স্তূপ আকারে বানায় ফেলেছে। তো আমরা বলবো, হোয়েন বুলবুল বিকেম সিক দ্য পিপল অফ শঙ্কর পাইলস আপ দেয়ার রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। অর্থাৎ এখানে যদিও আমি উত্তরটা লিখি নাই, আমি কিন্তু বলে দিচ্ছি যে বুলবুল যখন অসুস্থ হয় তখন শঙ্কর এলাকার লোকজন তাদের ময়লা আবর্জনা কী করে, তাদের বাসার সামনে স্তূপ আকারে রেখে দেয়। এখানে বুলবুল আর একটা প্রশ্ন করেছে যে হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক এগেন, বুলবুল যদি আবারও অসুস্থ হয় তাহলে কী করতে পারে। দেখা গেছে যে বুলবুল এর আগে 2 দিনের জন্য অসুস্থ হয়েছিল, এখন বুলবুল যদি আবারও অসুস্থ হয় তাহলে হয়তো আরও 2-3 দিন লাগতে পারে। তাহলে ওই যে যে ময়লাগুলো রেখে স্তূপ আকারে রেখেছে, সেই ময়লাগুলো রাখার কারণে আমাদের পুরো এলাকাটা কী হয়ে যেতে পারে, পুরো একটা বড় ডাস্টবিনে পরিণত হতে পারে। এখন যেহেতু বুলবুল শঙ্কর এরিয়ায় কাজ করে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে শঙ্কর এলাকাটা কী হয়তো বড় একটা ডাস্টবিনে পরিণত হতো। তাহলে আমরা কী করবো, ইফ বুলবুল ফলস সিক এগেন দ্য এরিয়া অফ শঙ্কর উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন, যদি মানে বুলবুল আবার অসুস্থ হয়ে যায় তাহলে পুরো এলাকাটা কী হবে, একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। তোমরা এরপর দেখো লেখা আছে, হোয়াট উইল ইউ সে, তুমি কী বলবে টু বুলবুল, বুলবুলকে, ইফ ইউ মিট হিম, যদি তোমার সাথে তার সাথে দেখা হয়। তো আমাকে যদি এই প্রশ্নটা করা হতো যে বুলবুল বুলবুলের সাথে দেখা হলে আমি কী বলতাম, তো সর্বপ্রথম আমি বুলবুলকে বড় একটা ধন্যবাদ দিতাম, কারণ বুলবুল যে কাজটা করেছে এটা আসলে সবাই করতে পারে না। আর তুমি আমি চাইলেই হঠাৎ করে রাস্তা রাস্তা বা আমাদের এলাকাগুলো পরিষ্কার করতে পারবো না, কারণ আমাদের মানে সমাজে এটা মেনে নেবে না। চিন্তা করে দেখো, আমরা চাইলে সব কাজ করতে পারি না, কিন্তু বুলবুল কিন্তু সেই কাজটি করতেছে। এই জন্য আমরা ওকে, ওর সাথে যদি আমার সাথে দেখা হতো আমি অবশ্যই ধন্যবাদ দিতাম এবং ওকে বলতাম যে তুমি যে কাজটা করতেছো এটা বড় বড় চাকরি যারা করে তারাও এই কাজটি করতে পারতো না, তুমি ওদের থেকেও ভালো কাজ করতেছো বা ওদের থেকে মহৎ একটা কাজ করতেছো। তো এই জন্য আমি ওকে অনেক ধন্যবাদ দিতাম, যদি আমার সামর্থ্য থাকতো তো আমি তাহলে আমি ওকে সহযোগিতা করতাম। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 6টি প্রশ্নের উত্তর দিয়েছি এবং 6টি প্রশ্ন বাংলা বাংলা বলে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো নিয়ে রিসার্চ করবে, আমরা কিন্তু এই প্রশ্ন থেকেও তোমাদের পরীক্ষা দিতে পারি, অথবা আমরা যে প্যাসেজটি পড়লাম ওখান থেকে খুঁজে খুঁজে তোমাদেরকে প্রশ্ন বানিয়ে দিতে পারি। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে যাতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস আজকে এ পর্যন্তই থাকবে। তো তার আগে আমি বলবো যে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং আজ, এই ভিডিওগুলো আসলে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখো আমি এখানে লিখেছি যে আমাদের অনলাইন ক্লাসের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসলে তোমাদের যদি ক্লাসের ভিডিওগুলো পেতে হয় তাহলে তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ যখনই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখনই তোমার কাছে কী হবে, আমরা যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমাদের কাছে একটা মেসেজের মতো চলে যাবে যেখানে তোমরা দেখতে পাবে যে আসলে আমরা কোন কোন ক্লাসের কোন কোন ভিডিওগুলো ছেড়েছি। যাই হোক, এই জন্য আমাদের কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। কোথায় গিয়ে? ইউটিউবে গিয়ে, এবং সেখানে কী নাম দিয়ে সার্চ দিতে হবে, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ। তো আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো, আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে, আমরা পরবর্তী ক্লাসটা তোমাদের দেবো। দেখো এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে লিখেছি কলেজ, কলেজ বানানে একটা মিস্টেক হয়েছে। সো এটা এটা আমরা না দেখি
আমরা এটাকে দেখি, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, কেমন? তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো সবাই, আর আর কিছু বলার নাই, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।